তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এচোরের ঘণ্ট। একটা এচোর আমি 3 ঘন্টা আগে কেটে জলে ভিজিয়ে রেখেছি, তা এটাকে জল থেকে তুলে নিয়ে আমি ধুয়ে নেব। দেখো, আমি জল থেকে তুলে ধুয়ে নিয়েছি। আর সাইডে আমি কেটে রেখেছি আলু। আলুগুলো একটু বড় সাইজ করে কেটেছি, আর সাথে আছে 4-5 পিস কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর মশলার মধ্যে আছে তোমার গোটা জিরে। এই জিরেটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব। ফোড়নে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর নুন, হলুদ আছে, মিষ্টি, ঘি আর সর্ষের তেল। দেখো, এঁচোড় আর আলু আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিচ্ছি, দিয়ে আমি সিটি মারবো, 3টে সিটি মারবো। আমি এই এঁচোড়ের মধ্যে একটু নুনও দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি প্রেশার কুকার উনুনে বসিয়ে দিয়েছি। এই গ্যাস ধরিয়ে দিলাম। এবার আমি 3টে সিটি মারব। তো দেখো, এখনো 1টা সিটিও মারেনি। এই 1টা সিটি মারলো। দ্বিতীয় সিটিটা আমি আর তোমাদের দেখালাম না, এই 3 নম্বর সিটিটা মেরে দিল। দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এই কড়াইতে আমি জিরেগুলো, 1 চামচ জিরে আছে, জিরেগুলো গরম করে নেব, ভেজে নেব। তারপর জিরেটা গুঁড়ো করে নেব। শিলেও গুঁড়ো করা যেতে পারে, ছোটো হামানদিস্তাতেও গুঁড়ো করা যেতে পারে। দেখো, জিরেগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে রেখেছি। এবার আমি প্রেশার কুকার থেকে এঁচোড় আর আলু সেদ্ধটা বের করে নিচ্ছি। তারপর দেখো, কড়াই গরম হয়ে গেছে। আমি এঁচোড়ের ঘণ্ট বসানোর জন্য আমি সর্ষের তেল ঢালছি। তো তেল গরম হয়ে গেলে দেবো 5 ফোড়ন। তারপর দেবো শুকনো লঙ্কা। এবার দেবো কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। তারপর এঁচোড়টা ঢেলে দিচ্ছি। এঁচোড় দিয়ে আমি ভালো করে নাড়বো। নেড়ে তাতে নুন আর হলুদ দেবো, তারপরেও ভালো করে নাড়বো। নুন দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি, তারপর হলুদ দেব। এই হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়বো। নেড়ে তারপরে জল ঢেলে দেব। আর একটু জল লাগবে, তো এবার জল ঢেলে নেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দিচ্ছি। নুনটা আর হলুদটা জলের সাথে পুরো মিশে যাবে। এদিকে আমি গ্যাসটাও হাই ফ্লেমে করে দিয়েছি। আর এঁচোড় দেখো আমার ভালোভাবেই সিদ্ধ হয়ে আছে। তো জল আমি সেরকমভাবেই দেবো, যেন এঁচোড় ঘেঁটেও না যায়, আবার ঠিকঠাক হয়। তো আমি জল দেওয়ার পর ঢাকা দিয়েছি, আবার হাই ফ্লেম থেকে আমি লো ফ্লেমে করে দিয়েছি। আমি এবার 5 মিনিট পর চলে এসেছি ঢাকা খুলে দেখতে। দেখো, আমি ঢাকাটা হাত দিয়েই খুলি, সারাশিটা বেশি ইউজ করি না, তো সেই জন্য হাতে মাঝে মাঝে ছ্যাঁকাও লেগে যায়। তো দেখো, জল টেনে গেছে। আমি এবার খুন্তি দিয়ে এইভাবে পুরো এঁচোড়টা ঘেঁটে দেবো, তাহলে কাটা কাটা হয়ে যাবে, আরও ছোটো ছোটো পিস হয়ে যাবে এঁচোড়ের। দেখো, আমার গ্যাস এখনও লো ফ্লেমেই আছে। আমি ভালো করে নেড়ে দিয়েছি আর ঘেঁটেও দিয়েছি খুন্তি দিয়ে। এবার আমি দেব চিনি। চিনি দেব 3 চামচ।
এঁচোড়ের ঘন্ট মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেখো আমি চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, তারপরেও ভালো করে নাড়বো। আহ, এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর দেব ঘি। আমি ঘি দিচ্ছি 2 চামচ। ঘি দিয়েও নাড়বো, ঘি দিয়ে বেশি নাড়ার দরকার নেই, মোটামুটি একটু নেড়ে দিয়ে নামিয়ে নিতে হবে। এবার আমার এঁচোড়ের ঘন্ট হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব। দেখো এই হলো নিরামিষ এঁচোড়ের ঘন্ট।